হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিরকম আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো আজকে দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি আর এখন যাব হচ্ছে জল ঢালতে। আজকে রয়েছে নীল পুজো, সকলকে সবার প্রথমে বলি শুভ নীল পুজো। এই দেখো আমার বোন এদিকে রেডি হচ্ছে, বোনরাও চলে এসছে, আমরা এখন যাব সকলে মিলে জল ঢালতে। মা উপোস করেছে, আমি উপোস করেছি, তো জল ঢালতে যাবো। মাম্মুও রেডি হয়েছে, ওদিকে রয়েছে, এখন সব বাইরে রয়েছে, আমি রেডি রেডি হয়েছে, এখন পুজোর সময় তো কিছু গোছগাছ রয়েছে নিয়ে বেরিয়ে পড়বো। আর ঘড়ির কাঁটা বাজে এখন 4টে, ভেবেছিলাম তাড়াতাড়ি কি জলটা ঢেলে আসবো, কিন্তু রেডি করতে করতে সবটা হতে হতে লেট হয়ে গেল, এখন বেরিয়ে পড়বো। মানে রেডি তুই রে, দেখি একটু, না না কেন দেখাবি, একটু দেখা, এই দেখ নাই, এই রে রেডি হয়ে একটা ছোট করে কালো টিপ আছে পরে না, তো চলো ওইদিকেও। আমার কোথায় আমার মাম্মা কই? কোথায়? এই যে আমার ছোট বোন মাম্মা, ওই যে মাহি কি তুমি বাই আরবেন পড়বে না? হ্যাঁ পড়বে না, ও পছন্দ করে না, মাথাটি এনে খুলে ফেলে। আমার মামা এই যে তাকাও তাকাও, পড়বে ওটা পড়বে। এই যে মাম্মা মাম্মা, এই যে মামটা দেখো, এখানে আমরা সবটা গুছিয়ে নেব এখন, এখানে সব ফুলগুলোকে নিয়ে নিচ্ছি, ফুল সাজিয়ে নেব। আর আমি এই প্রথমবার যেহেতু মাম্মামের জন্য নীল ষষ্ঠী পুজো করছি, তো আমি তো সেভাবে কিছুই জানি না যে কিভাবে কি করতে হয়, কি নিয়ম কানুন রয়েছে। মায়ের সবটা বলে দিয়ে মায়ের সবটা গুছিয়ে নিচ্ছে আর আমি সবটা দেখে নিচ্ছি যে জল যেটা রেডি করতে হয়, যেটা বাবার মাথায় দেবো, তো সেটা কিভাবে রেডি করতে হয়, কী কী দিতে হয় সেগুলো তো আমাকে জানা ছিল না। তো মা এগুলো করছিল, আমি দেখে নিলাম যে কী কী লাগে, অনেক কিছু লাগে। তো মা সবটা এখান থেকে রেডি করে নিয়ে যাচ্ছে, যাতে ওখানে গিয়ে সবটা রেডি করার ওখানে চাপের হয়ে যাবে, আর যেন সবটা এখানে একশন ঘটের মধ্যে সবটা রেডি করে নিয়ে যাচ্ছে। ডাবের জলটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে, তো একসাথে সব কিছু নিয়ে যাচ্ছে, সব রেডি করে নিয়ে। আর এখানে দেখো মায়ের আর আমারটা সব একসাথে নিয়ে নিয়েছি, দুটো করে নিয়ে যাওয়া, দুটো ইসেতে করে সেটা চাপের হয়ে যাচ্ছে, যেহেতু মাম্মামও ছিল। তারপর তো মাম্মামকে ছোট মাসি কোলে নিয়েছে বলে অতটা অসুবিধা হয়নি, ওই জন্য আমরা সব কিছু একটার মধ্যে নিয়েছি, একই ঝুড়ির থেকে মা আর আমি দুজনে করে নেবো। পাঁচ রকমের ফল নিয়েছি, ফুল আর বাবার বাহাদার জল, এইসব বেল যা যা লাগে আর কি পুজোতে। আর যেমন নীলকণ্ঠ ফুলটা আজকে পাইনি, আর বাজারে যাওয়ার সেরকম লোক ছিল না বলে আর সেটা হয়ে ওঠেনি। যাই হোক, এদেখো এখন বেরিয়ে পড়েছে, পেছন রাস্তা দিয়ে এসছি আমরা, কারণ এখান থেকে আর দিদি মামিরা সবাই যাবে, সবাই একসাথে যাবো। দেখো এই যে প্রায় কাছাকাছি চলে এসেছে, আর এখানে দেখো দাঁড়িয়ে আছি, ভাবছিলাম যে কোথায় গিয়ে জল ঢালবো। প্রচুর ভিড় ছিল, অনেক জায়গায় লাইনও ছিল অনেক বড়, তো প্রথমে এই বড় লাইনটার মধ্যে দাঁড়িয়েছিলাম এই ভিড় জায়গাটায়। তারপর দেখলাম অন্য সাইডে একটু ফাঁকা আছে ওই বটগাছের তলায়, তো আমাদের চলো ওইখানে গিয়ে জলটা ঢালা যাক। তো তার জন্য আবার ওদিকে ওইদিকে আমার মাম্মা আমার ছোট মাসি রয়েছে আসছে, আর এই দেখো আমরা এখন ওই পাশে যাবো, যে গিয়ে ওই পাশের সাইডে ওখানে জল নেবো, কারণ ওখানে একটুখানি ফাঁকা আছে। আর অন্য সাইডে অনেক ভিড় ছিল, অনেক লাইনে দাঁড়িয়েও ছিলাম কিছু বেশ কিছুক্ষণ, তারপরে আমরা এই সাইডে চলে এসেছি। দেখো এখানে খুব একটা বেশি ভিড়। আর জানো তো আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, ছোটবেলা থেকে মাকে দেখে আসে নীল পুজো করছে, আর নীল পুজো মানেই পরপর অকেশন অনুষ্ঠান, আর নতুন নতুন জামা পরা, ঘোরা, আনন্দ করা, মজা করা, সকলের সাথে গল্প করা, বেশ ভালো লাগতো। আর আজকে নিজে মা হয়ে পুজো দিয়ে মাম্মামের জন্য সত্যি খুব ভালো লাগছে, একটা অন্যরকমের অনুভূতি, সত্যি খুব ভালো লাগছে। ছোটবেলার কথা, আগে যেরকম মাকে দেখতাম, মা গঙ্গায় যেত ওখানে জল ঢালতো, আমরা খুব মজা করতাম, সকালে যেতাম আর বিকেলের বেলা বাড়ি ফিরতাম, তারপরে সাবু মাখা খেতাম, মা কখন মাখবে আর আমরা কখন খাবো, সেরকম একটা ব্যাপার যে পুজো মানে সাবু মাখা খেতে ভালো লাগে এরকম। তো আজকে সেই দিনগুলোর কথা আবার মনে পড়ে যাচ্ছে যে ছোটবেলায় এরকম করতাম। আমার মামাও যখন বড় হবে আর একটু বোঝা শিখবে, তখন ও হয়তো আমার মতো এরকমই মজা পাবে, আনন্দ করবে। আজকে মাম্মামকে এখানে নিয়ে আসতে পেরে আমার বেশ ভালো লাগলো। আর জানো তো মাম্মামার ঘুম পেয়ে গিয়েছিল, যেহেতু আমরা একটু বিকেল বিকেল 4:30 সময় বেরিয়েছিলাম, ওর ঘুম থেকে ওকে তুলে নিয়ে আসা হয়েছে। আমি ভাবছিলাম তুই খ্যান খ্যান করে, যেহেতু ঘুমটা কাঁচা ঘুমে উঠিয়ে নিয়ে আসা হয়েছে, ওকে তো সেরকম কিছু করেনি, ও অত লোকজন দেখে বেশ আনন্দ করেছে, সবার সাথে মজা করেছে। তারপরে কি অনেকটা টাইম যেহেতু আমাদের লেগেছিল, তো তখন গিয়ে একটুখানি ওর অসুবিধা হচ্ছিলো, যেহেতু ঘুমটা ওর পুরোপুরি
কাটেনি, ঘুম পেয়ে যাচ্ছিল, সেটা একটা ব্যাপার। তো সত্যি বেশ পুরোনো দিনের কথা মনে পড়ছিল, নিজের একটা অনেক রকম একটা অনুভূতি কাজ করছিল পুজো দিতে পেরে, যেগুলো এরকম ছোটবেলায় দেখতাম মা করতো ভক্তি ভরে, সেই জিনিসটা আজকে আমি করছি। তো অনেকটা দায়িত্ব মনে হচ্ছিল নিজেকে, যে আমি মা হয়ে গেছি, অনেকটা বড় হয়ে গিয়েছি। আর মা আমি এখন দেখো, মা আমাকে সবটাও দেখিয়ে দিচ্ছিল যে কি করে কি করতে হবে, মা বলে দিচ্ছিল, আর আমি পরপর সেগুলো করে আর করছিলাম। এখন দেখো এখানে তেল দিয়ে দেবো, তেল আর সিঁদুর দেবো, তো মাই সবটা আমাকে বলে বলে দিচ্ছিল। তারপরে মা জল ঢালবে, আগে আমি সব করে কমপ্লিট করবো, তারপর মা করবে। তো এই দেখো এখন আমার দেওয়া হয়ে গেছে কমপ্লিট পুজো, তারপরে এখন মা মা দিয়ে দিল। আর এই যে আমরা এখন দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে, আর আমার সব ভিডিও কিন্তু আজকে আমার বোন করে দিয়েছে বড় বোন। আর এই দেখো এখন আমরা সবাই মিলে এখন কি করবো বলো তো, একটুখানি মাঠে গিয়ে বসবো। এখানে দেখতে পাচ্ছ কত জমজমাট ভিড়, সত্যি এখানে সবাই কিন্তু অনেক মজা করেছি আমরা সবাই মিলে। এখানে আমার এক যা রয়েছে, তো এক মানুষ আসলে এসে সবাই মিলে কিন্তু আমরা গল্পও করেছি। তো এখানটা একটু দেখিয়ে দিচ্ছি, আমার এদিকটা দেখেছো, এখানে এখনো অব্দি সেই ভিড় রয়েছে, ভিড় এখনো কমেনি। তো একে একে সকলেই জল ঢালছে। তো চলো এখন আমরা গিয়ে একটু বসি, বসে উপোস ভঙ্গ করি, তারপরে অন্য সব কথা হবে। এই দেখো আমরা সবাই প্রসাদ খাচ্ছিলাম এখানে, আর মামাকে একটুখানি সন্দেশ দিলাম, আর ঠান্ডা একটা জল নিয়ে এসেছিল মা আর মাসি দোকান থেকে, সেই জলটা এতটাই ঠান্ডা যে খেয়ে আমার জানো তো গলাটা খুব ব্যথা হয়ে গেছিলো, পরে সেটা টের পেয়েছিলাম। আর এই দেখো এখানে নিয়ে এসছে আইসক্রিম, মা মাসি দিয়ে ঠান্ডা জলের বোতলে সব আইসক্রিম নিয়ে এসে। আর ওদিকে দেখো মাম্মম দেখো কাঁদছিল, কেন বলো তো, ওর যেহেতু একটু ঘুম ঘুমও পেয়ে গেছিলো, ওর জন্য ওরা কিছু ভালো লাগছিল না, যেহেতু ঘুমটা কাঁচা ঘুমে ওকে নিয়ে আসা হয়েছিল আগেই বললাম, তার জন্য একটুখানি খ্যান খ্যান করছিল, তারপর একটু জল দিলাম ওকে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেল। আর সবার আইসক্রিম খাওয়া দেখে ও খাবে খাবে এরকমটা ব্যাপার ছিল যে কি হচ্ছে, ও আসলে কি বলতো এখন যা দেখে সেটাই মুখে দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক এরা এখন মামা একটু জল খাইয়ে দিলাম, যেহেতু সন্দেশটা খেয়েছে তার জন্য জল খাইয়ে দিলাম। আর এখন আমরা সবাই এখন আইসক্রিম খাবো। এই যে এরকম তোমাকে ছোটবেলার কথা কেন মনে পড়বে বললাম, কারণ আমি চাই তো আগে মা পুজো দিতে উপোস করতো, আমরা ছোটবেলা থেকে আমি খালি আইসক্রিম খেতাম, কারণ আমি কোথাও বেরোলে আমার আইসক্রিমটা খুব পছন্দ, এরকম পরপর কন্টিনিউ এরকম আইসক্রিম খাওয়া, যেহেতু গরম পড়ে যেত আইসক্রিমটা বাড়ি থেকেও বলতো ঠিক আছে খাওয়া যেতেই পারে, এই করে গলার অবস্থা খারাপ হয়ে যেত। আর এই যে এখনো চলে এসছে দেখো, দুটো আইসক্রিম কিন্তু আমি খেয়ে নিয়েছি অলরেডি কর্নাটো, তারপরও লাস্টে আর একটা আইসক্রিম খেয়ে, তিনটে টোটাল আইসক্রিম খেয়ে তারপরে কিন্তু বাড়িতে এসছে। আর এই দেখো আমার বোন সব ভিডিওগুলো ওই করে দিচ্ছিল আজকে। আর এই যে এখন আমার দেখো মটকা খাচ্ছে, আমার মামাও কিন্তু আইসক্রিমটা খাওয়ার চেষ্টা করছিল যে কি খাচ্ছে। তো চলো এখন কিন্তু এই যেটা খেয়ে বাড়ি যাওয়ার পালা, কারণ আর আমার মামাকে দেখে ওটা নেওয়ার জন্য কি চেষ্টা করে যাচ্ছে। এই দেখো এখন সবাই মিলে গল্প করেছি অনেকক্ষণ, এখন বাড়ি চলে আসার পালা। এই যে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, সবাইকে টাটা করে দিয়ে এখন বাড়ির দিকে ঢুকবো, আর তোমাদেরকে একটু হাই করে দিলাম। আর এই দেখো বাড়িতে পৌঁছে গেছি, সত্যি খুব সুন্দরভাবে দিনটা কাটলো আজকে আমাদের, সকাল থেকে তো উপোস করে ছিলাম, তো ভাব সকাল থেকে তোমাদের সাথে সেভাবে কিছু শেয়ার করতে পারিনি, কারণ মামাকে তাড়াতাড়ি করে রেডি করা, খাওয়ানো, স্নান। তো দেখো চলে এসেছি পুজো দিয়ে, এখন পরে রিলস বানাবো, রিলস বানিয়ে ড্রেস ছাই নেবো। মাম্মাম তুমি কোথায় গিয়ে দিলে মাম্মাম, ওই যে আমার বড় বোন, এই যে আমার ছোট বোন, মাম্মাম ওর মালাটা নিয়ে ব্যস্ত। মাম্মা তোমার ভালো লেগেছে ঘুরে? আচ্ছা না, এই যে বাবা দেখো দেখো প্রসাদ মাগছে, একটা সাবু মাগছে, আমরা সবাই সাবু খাবো। আর মাসি চুপ হয়ে গেছে, হিমা হিমা এই চল ওদিকে ডাকছে, যাবে বাবু ডাকছে ডাকছে, চালাবি না এখানে কাজ করতে দে, চলো। তো চলো এখন আমরা প্রসাদ খাবো, আর এখন ড্রেস হিসেবে কিছু রিলস বানালাম, আর ঘর বাড়ির অবস্থা আজকে একটু সব জামা কাপড় গুলো তুলে নেওয়া হয়েছে, একদম ভাঁজ করা হয়নি, দেখো ওদিকে অবস্থা ঠিক এরকম হয়ে রয়েছে বিছানাটির। এখন সব ফের সব আগে ড্রেস ট্রেস সেরে প্রসাদ খাবো, খেয়ে এগুলো আস্তে আস্তে সব গোছাবো, গোছাজ করবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না, আর ভালো আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে, সে ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা।